আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে আমরা বিদেশের মাটিতে থেকেও যেন ফ্যামিলি সবাই একসাথে হই বা গেট টুগেদার হয়ে অনেক এনজয় করি বা বাংলাদেশকেও মিস করি না, কারণ এখানে আমাদের ফ্যামিলি সবাই আছেন, আমার ভাইয়ের ফ্যামিলি বোনের ফ্যামিলি সবাই আছেন, তারপর আমার নেফিউ নিজরাও বড় হয়েছে, তো এখানে অনেক বছর ধরে আমরা আছি, তারপর ফ্যামিলি গেট টুগেদার হয়ে অনেক এনজয় করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই যেখানে আছেন ভালো আছেন। তো এই তো আজকে আমি থ্যাঙ্কসগিভিং পার্টির ব্লগটা শেয়ার করতেছি। তো ব্লগটা আমি রেডি করতে করতে লেট হয়ে গেছে, ফ্যামিলি নিয়ে সব সময় বিজি থাকি, তারপর হলিডে ছিল এই জন্য। আমি একটু লাইভ শেয়ার করেছিলাম ওই দিন, জাস্ট ব্যস্ততার জন্য একটু লাইভ শেয়ার করেছি, পুরো লাইভ শেয়ার করতে পারি নাই। তো এই ব্লগে আমি সব কিছু শেয়ার করেছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে ফ্যামিলি নিয়ে এখানে এনজয় করি। তো আমার অনেক নেফিউ নিজ আছে, তো সবাই এখন বড় হয়েছে, তো সবাই অনেক এনজয় করে এখানে। তো এই থ্যাঙ্কসগিভিং পার্টিটাও এই বছর হঠাৎ করে হয়েছে, কারণ আমরা প্রত্যেক বছরই সবসময় পার্টি করি, তো এখন আসলে সবাই কাজ বা স্টাডি নিয়ে ওরাও ব্যস্ত থাকে, তো এইবার আর কোনো প্ল্যান করা হয় নাই। তারপরেও মানে আগের দিন বোনজি বোনপুতরা মিলে বলতেছে যে ওকে তাহলে আমাদের অফ আছে, আমরা সবাই গেট টুগেদার হই। তো একদিনের মধ্যে এই পার্টিটা অর্গানাইজ করা হয়েছে। তো আগে আমরা অনেক আগ থেকে আমরা প্ল্যান করতাম যে আমরা গেট টুগেদার হব, তো এইবার হঠাৎ করে আমরা জাস্ট আগের দিন প্ল্যান করে সবাই গেট টুগেদার হয়েছি, তো অনেক এনজয় করেছি এখানে সবাই, আমার নেফিউ নিজ, আমার বোনের ছেলে মেয়েরা, তারপর ভাইয়ের ছেলে মেয়েরা। তো এখানে বড় ভাইয়ের ফ্যামিলি আসতে পারেন নাই, ওরা অসুস্থ ছিল, তো জাস্ট আমার একটা ভাই পুত আসছে। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমরা ফ্যামিলি গেট টুগেদার হয়ে কতটুকু এনজয় করি, বা আমরা ফ্যামিলির সবাই যে বাচ্চারাও বাচ্চারা সবাই মিলে তারা খেলাধুলা করে, তারপরে এখানে আমরা যতবারই আমরা পার্টি করি ততবারই আমার নেফিউ নিজ ওরা অর্গানাইজ করে যে পার্টির এন্ডে দিয়ে আমরা সব খেলাধুলা করি অনেক রকমের, তো অনেক এনজয় করেছি। তো এইবার পার্টিটা অর্গানাইজ করা হয়েছে আমার শেজ বোন শেফালি আপার বাসায়। তো আপার বাসায় আগেই অনেকবার থ্যাঙ্কসগিভিং পার্টি করা হয়েছে, তারপর পরে আবার মেজ বোনের বাসায়ও করা হয়েছে। তো এইবার হঠাৎ করে আপাও বললেন তাহলে আমার বাসায় চলে আসো। তো আমার যে পাশের যে বাসা বোন থাকেন ওই বোনের বাসায় এইটা। Can I see your plate? Wow, I guess I have a lot. Me and me. How was that?
এখানে আপাও বাংলাদেশি সব আইটেম গুলা কুক করেছেন সবার জন্য। সবাই বলতেছেন যে সবাই চিকেনের সব নাস্তা গুলা খেয়ে এখন কারো মানে খিদে নেই, তো তারপরেও সবাই একটু একটু ট্রাই করেছেন। তাহলে ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটা ব্লগে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।